This video powered by MMN Developer Play Store. Check the description and more information. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কত আছে আমার এদিকে এদিকে অনেকদিন 7 দিনের কথা 8 দিন লাগাই দিছ পুলিশ দেখছে তারপরে পুলিশ কইছে যে এই শার্টটা যার কাছে আছে পুলিশ অরেই ধরে নিবে। আমি তো শার্টটা লাগবো লাগলে লবে শার্ট আমার অনেক শার্ট আছে, দুই চারটা শার্ট আমার ঘরে পড়ে পুলিশরা আমি ভয় পাই। তোর মনে নেই এদিনকার কথা? আমারও মনে নেই গা, যাও গা যাও গা। এই দুই চারটা শার্ট লাগলে আরো লয়ে যাই। তোর দিমুনে ভালো করে আইস, আবার আইস ভালো করে দিমুনে তোরে। আরো 5 মিনিট লাগবো। সবাই বই আসি। হ্যালো, হ্যাঁ কি বল, একটু জোরে কো। আড়াই মিনিট হয়ে গেছে কা? 3 মিনিট 5 মিনিট হয়ে গেছে, তারপর তোর 2.5 মিনিট। 3 মিনিট কইছো, এরপর আবার 10 মিনিট পর ফোন দিছি আমি, আমার 2.5 মিনিট। আল্লাহ চল ওর বাসায় যাই। বাসায় যাই। কি স্যার আজ ওরে ফোন ডাক না দি, আগে ফোন দিয়ে দিই। ওই কি কয়? আচ্ছা ঠিক আছে, মুশকিল আছে রে। হ্যালো, আপনি কই আছো? নিজের প্রতি অনেক বেশি কন্ট্রোল রাখতে হইব। তোমার মধ্যে কার আছে কন্ট্রোলের? তো
নিজের প্রতি কিন্তু আমার আছে, তোর আছে কিরকম বন্ধু? রাত্রে যে শীতকালে যখন রাত্রে আমার প্রস্রাব ধরে, তখন আমি প্রস্রাব না করে এক বন্ধু সকাল পর্যন্ত অপেক্ষা করি, নিজের প্রতি কন্ট্রোল রাখি। আর এরা বাদ দে সকালে তোরা কতবার ফোন দিয়েছে, আমি পাঁচ মিনিট দুই মিনিট তিন মিনিট করতে করতে বাইরেই নেই। তারপর তোরা আমার কী করছো, লাইক দিয়েছিস, আমি কিছু কুচি তো করে না, হ্যাঁ মারছি তো করে না, না মেরে আমি কি চুপচাপ আসছিলাম? তো আমার নিজের প্রতি কন্ট্রোল আসছে না? কিরে আর কতক্ষণ বসি ভাবি? আচ্ছা ঠিক আছে, আমি নাম মতন থাকি। মনে লাগছে রে, লাগছে টানতেছে মনে না, দৌড় ছুটে গেল নাকি? আচ্ছা খার একটা প্রশ্ন জিজ্ঞেস করি, বলতো কাদের চোখ অনুবীক্ষণ যন্ত্রের মতন? তার মানে তারা বাস কন্ডাক্টর হইছে অনুবীক্ষণ যন্ত্রের মতন? আরে জানি ঘরে ঝগড়া বাজলো উড়া দুরা মার দেওয়ার পরে জানি বউ কয় যে তুমি একটু শান্ত, আমি ব্যাপারটা দেখছি। মুখে রক্ত বেরিয়েছে, এদের তো ব্লাড ক্যান্সারের লক্ষণ। কিরে আমরা ক্যান্সার রাখতে আসলে স্বাভাবিক আরে দাঁত তো ঠিক মতন মাঝি, কিন্তু আচ্ছা বন্ধু তোর কি মেয়েদের সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাঁ আছে তো। কীরকম? আরে যেমন বাসের গায়ে লেখা থাকে কুমিল্লা টু ঢাকা, তেমন মেয়েদের গায়ে লেখা থাকে একটার পর আরেকটা, একটার পর আসা। চল হাত।
কিরে বন্ধু, তুই তো বাপ সাপ লয়ে কই গেলি? আরে বন্ধু, শিশু পার্কে গেছিলাম অনেকদিন পরে, কিন্তু ওই জায়গায় যা দেখলাম বল ভাষাটা হারিয়ে ফেলেছি। কেন বন্ধু, কি এসে কেমন দেখে খেলেছিস? আরে বন্ধু, আরে শিশু পার্কে যাই দেখি একটা শিশু নাই, কিন্তু শিশু বানানো শত যত সব নাশকতা আছে সব চলতেছে। সবই আছে, কিন্তু শিশু পার্ক একটা শিশুদের জায়গা, কিন্তু ওই জায়গায় নাশকতা সবই চলতেছে শিশু ব্যতীত। যাক, তাহলে দেশ আসতে শিশু সংখ্যা বেড়ে যাবো। তাহলে ওই বলে ভবিষ্যৎ পরিকল্পনা মতো হইব, সামনে শিশু আসবো। তাহলে ঠিক আছে। বুঝলাম না এখন রেডি হয়ে চলে যাবো। সঙ্গ
থাকিস যতই দূরে, এই গানটা যেন সবাইকে আবারও এক করে। বন্ধু 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 রে, তোরা কেমন আছিস রে, তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগে। কতবার ফোন দিলাম, তুই ফোনও ধরস না বারবার। মানে বন্ধু বাইরের রাস্তাতে সিম ইউজ করার নিয়ম নাই তো, এই কারণে আর কি। তো অন্য কোনো একটা সিস্টেম ব্যবহার করে আমরা জানাইতি যে বন্ধু এই অবস্থা, আমরা পাঁচটা বছর বন্ধু ওয়েট এসেছিলাম যে তুই কবে আবি, আর তুই আইসিস এমন ভাবে মানে কিছু কনাই বা দীপ করে আয় পড়ছিস তোদের একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কী করবো, ওকে ফোন দিব না মানে দে তাহলে খারা, বাকি তাহলে বাকি ফ্রেন্ড করে ফোন দিই। হ্যালো, হ্যাঁ আমার না